স্কুল অব বিজনেস আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং থ্রাইভিং স্কিলের যৌথ আয়োজনে এমপ্লয়াবিলিটি অ্যান্ড স্কিল সামিট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই সামিটের উদ্দেশ্য দক্ষতা কেন্দ্রিক নিয়োগকে ত্বরান্বিত করা। এই সামিটের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সেমিনার, মাস্টার ক্লাস, ইন্ডাস্ট্রি একাডেমিয়া ডায়ালগ এবং চাকরির মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলে ইলাহি, থ্রাইভিং স্কিলের ফাউন্ডিং চেয়ারম্যান সৈয়দ নুরুদ্দিন আহমেদ, শিববির মাহমুদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সামিটে রয়েছে 9টি মাস্টার ক্লাস, 14টি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ, 30 জনের অধিক বক্তার বিশ্লেষণধর্মী বক্তব্য এবং 500 জনেরও অধিক চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ।